রিয়াদ, ইউ অলওয়েজ বিউটি আন্ডার প্রেশার। চাপের মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো মাহমুদুল্লাহ রিয়াদকে এভাবেই প্রশংসার জোয়ারে ভাসালেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ দলের সাবেক এই নেতার মতে, এবারের বিশ্বকাপের উইকেটে মুস্তাফিজুর রহমানের জন্য স্বর্গে থাকার মতো। দল হিসেবে সেখানে সুবিধা পাবে বাংলাদেশও। এর বাইরে তাওহিদ হৃদয়ের সাহসী ব্যাটিং, লেগ স্পিনার রিশাদকে নিয়েও স্বপ্নের কথা শোনালেন ম্যাশ। সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। শনিবার ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টানটান উত্তেজনার এই ম্যাচের পর সতীর্থদের নিয়ে কথা বলেন মাশরাফি। নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ম্যাচের নানা দিক নিয়ে বিশ্লেষণ করেন সাবেক এই কাপ্তান। মাশরাফির মতে, বোলাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। লেগ স্পিনার রিশাদকে নিয়ে করেন আলাদা প্রশংসা। বাংলাদেশের জয় নিয়ে মাশরাফি বলেন, বোলিংয়ে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। যে ধরনের উইকেটে খেলা হচ্ছে তাতে ভরসা না করার কোনো কারণ নাই। রিশাদ, মুস্তাফিজ, তাসকিন, সাকিব জুনিয়র সবাই দারুণ বোলিং করেছে। এর বাইরে অবশ্যই রিশাদ একটু আলাদা, কারণ তার প্রথম বিশ্বকাপ ম্যাচ। তারপর আবার এমন সময় বোলিং করেছে যখন খেলা দুই দলের দিকেই ছিল। চাপ সামলে দারুণভাবে বাংলাদেশের দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। রিশাদের আগমনে লেগ স্পিনার নিয়ে হতাশার গল্প শেষ হবে বলে আশা ম্যাশের। একই সাথে জানান, মুস্তাফিজের জন্য বিশ্বকাপের উইকেট হবে দারুণ কার্যকরী। অনেকদিনের লেগ স্পিনারের আক্ষেপ হয়তো মিটতে যাচ্ছে। যদিও অনেক সময় বাকি, মুস্তাফিজের জন্য এই বিশ্বকাপ স্বর্গে থাকার মতো, কারণ এর চেয়ে আইডিয়াল উইকেট ও হয়তো খুব কম পাবে। যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এটা আমাদের দলের জন্য অবশ্যই ভালো, কারণ স্লো ট্র্যাক মানেই আমাদের সুযোগ সব সময়ই থাকবে। মাশরাফি মানেন, এমন উইকেটে ব্যাটিং করা কঠিন, তবে আরও সাবলীল ব্যাটিংয়ের আশা ছিল তার। একই সাথে লিটন, হৃদয়, রিয়াদদের ভাসান প্রশংসার জোয়ারে। ব্যাটিং এমনিতেই এই উইকেটে একটু কঠিন হবে, তবে লিটনের দায়িত্বশীল ও হৃদয়ের সাহসী ব্যাটিং হয়তো সামনের ম্যাচগুলোই অনেক সাহস যোগাবে। তারপরও মনে করি এই ম্যাচ আরও হ্যান্ডসামলি জেতা উচিত ছিল। যাই হোক, দিন শেষে জয় জয়ই, কারণ দল এমনিতেই অনেক চাপে ছিল, অনেক কষ্টের জয়। পরেরগুলো সহজ হোক এই প্রত্যাশা। ওহ রিয়াদ, ইউ অলওয়েজ বিউটি আন্ডার প্রেশার। জুনিয়র সাকিব খ্যাত তানজিমকেও প্রশংসায় ভাসান মাশরাফি। মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় সুযোগ হয় সাকিবের, তাই তো দলে তার জায়গা পাওয়া নিয়ে হয় নানা কথা। তবে মাশরাফি ধন্যবাদ দিলেন নির্বাচকদের। জুনিয়র সাকিবের সিলেকশন নিয়ে অনেক কথা হলেও সে ঠিকই তার সেরাটা বের করে এনেছে, এজন্য অবশ্যই সিলেকশন প্যানেলকে ধন্যবাদ দিতে হবে। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।